আসসালামু আলাইকুম সকল বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমি একটা খাবারের ভিডিও নিয়ে আসলাম। সৌদি আরব ইউমিনিদের খাবার কেমন হয়? আজকে আমাদের দাওয়াত ছিল একটা ইউমিনির বাসায়। তো ইউমিনির বাসায় কী কী আয়োজন করেছে আজকে আপনাদের মাঝে আমি সেই বিষয়টা শেয়ার করব। ইউমিনির নাম হচ্ছে আবদুল্লাহ, একজন স্বর্ণ ব্যবসায়ী, স্বর্ণের দোকান আছে। তো আমাদেরকে দাওয়াত করেছে, আমরা আসলাম। এই যে দেখেন খাবারগুলো, এটা হচ্ছে শাম্মাম, এটা হচ্ছে টমেটোর চাটনি, এটা আসলে এক ধরনের ওনাদের দেশীয় খাবার, সেটা কি যেন টক দিয়ে বানায় আমি বলতে পারবো না। আর এটা হচ্ছে পোড়া মুরগি ভাত সাথে লেবু, এটা হচ্ছে তরকারি, মানে মুসাক্কেল একটা তরকারি মুরগি আর বিভিন্ন ধরনের সবজি দিয়ে, এটা হচ্ছে সালাদ, এখানে হচ্ছে খাসপাতা এবং নানা পাতা, আর এটা সরি নানা পাতা না ঝিঝির পাতা সালাদ আছে, এটাও আরেকটা ভাত দেখেন মালটা এখানে, আর এটা হচ্ছে তরমুজ, এটাও শাম্মাম দুই পাশেই দেওয়া হয়েছে, এটা সালাদ, লেবুন আছে সাথে, পানি আছে এবং জবা দিয়ে। যেটা করার আয়োজন কেমন ছিল অবশ্যই।